কৃষ্ণমূর্তি তার আগে মানে কয়েকটা বই, তারপর আপনার ভিডিও এসব দেখেছি, কিন্তু কলকাতাতে সেন্টার আছে এটা জানতাম না। শুধুমাত্র কৃষ্ণমূর্তির বুকস ছাড়াও আরও মানে অন্য অন্যান্য বুকস, তারপর এই লাইব্রেরিটা দেখে মানে মানে খুবই অবাক হই যে এরকম মানে একটা ট্রেজার, মানে এত একটা বড় প্লেস এবং মানে এখানকার রিডিং রুম, তারপর এত বুকস দেখে আমার খুবই মানে ভালো লাগে। মানে এইখানে আসার আগেও আমি কৃষ্ণমূর্তির অনেকগুলো বুকস ও কিনেছিল, তো সেখান থেকেই আমি মোটামুটি মানে পড়তাম আর কি। প্রথম যে বইটা আমরা কিনেছিলাম, বি হিউম্যান, এরম কিছু একটা বই ছিল, মানে ওই বুকটা আমি প্রথম পড়ি। তারপর কয়েকটা বই কিনি, এডুকেটিং দ্য এডুকেটার, এরকম কয়েকটা বুকস, তারপর ওরকম করে পড়তে থাকি। তারপরে আবার কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনে চলে আসি, তারপরে আমরা অনেক বই কিনেছি। যে এন্টারটেনটা খুব সহজে পাওয়া যায় সেরম এন্টারটেন আমার মানে পছন্দ নয়। কৃষ্ণমূর্তি পড়ার পরে আমি অবাকই হয়ে গেছিলাম যে এরকম করে কিছু মানে মানুষ ভাবতে পারে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কৃষ্ণমূর্তির এই যে টিচিংসটা বা এরম একটা আইডিয়াস, কৃষ্ণমূর্তির যে আইডিয়াসটা যদি আমি আগে জানতাম, যে কোনো ঠুনকো জিনিস আমাকে খুব দুঃখ দিত, কিন্তু এখন ওটা আর হয় না। মানে আমি আগে যেরকম কি ছোটো জিনিসেই দুঃখ পেয়ে যেতাম, আমি ভাবি যে আমি যদি আগে জানতাম তাহলে আমার এই যে পড়াশোনার জীবনটা অনেক সহজ হয়ে যেত, আমি অনেক মানে জয়ফুললি প্লেফুলি পড়তে পারতাম। কিন্তু আমি অনেক ফিয়ার এবং অনেক কষ্ট নিয়েই পড়াশোনা করেছি এবং আমি কম্পিটও করেছি কোনো কোনো সময়। এরকম একটা আইডিয়া লোকানো ছিল এবং আমি অনেক পরে পেয়েছি, তার জন্য আমি সত্যিই মানে মাঝে মধ্যে খুব আফসোসই হয়। কিন্তু ঠিকই আছে যে এখনও পেয়েছি সেটাই ভালো, 60 বছর বা 70 বছর বয়সে গিয়ে পাইনি। এই জায়গাটাই আমার মনে হয় যে এটা খুব রেলিভেন্ট, আমি যা সবে শুরু করেছি এবং আমি খুবই মানে এটা নিয়েই থাকতে চাই, এটা আমার খুবই পছন্দের একটা মানে জোন। পেয়ে আমি খুব খুশি যে এরকম একটা জিনিস আমি পেয়েছি, মানে এটা আমার কাছে মানে গুপ্ত ছিল। এবং অনেকে তো অনেক কিছু বলে, বলে যে 80% নাম্বার পেতে হবে, একটা চাকরি পেতে হবে। এখন তো এখন ভাবি যে মানে চাকরি না করলেও মানে নিজের মতো করে থাকা যাবে, এটা আমি এখন মানে মানে ভাবছি আর কি। কিন্তু তখন আমার কাছে এটা ছিল না, এই আইডিয়াসটাই ছিল না। মানে এই আইডিয়াসটা আমি যখন জেনেছি তখন আমার মনে হয়েছে এটা অদ্ভুত একটা জিনিস, যে এরকম মানে কোনো মানুষ এরকম ভাবিয়ে গেছে। মানে স্নেহ ভরা, সবসময় কি একটা মানে যেন কম্পিটিশনে দৌড়ে দৌড়াচ্ছি সেই জায়গায়, এত স্নেহপূর্ণ এবং মানে এত লাভিং যে সত্যি মানে আমি তো মাঝে মধ্যে মানে ইয়ার্কি করে আমার হাজব্যান্ডকে বলি যে আমার মানে লাভিং দাদু। ওনার বয়স্ক অবস্থার ছবিগুলো আমাকে মানে মানে এত সুন্দর লাগে দেখতে, এবং ওনার ভিডিও যখন দেখি মাঝে মাঝে আমার চোখ থেকে জলও চলে আসে, খুবই মানে আপ্লুত হয়ে যায় যে এরকম মানে আইডিয়াসগুলো জেনে। আমি এখন আমার লাইফ অনেক মানে স্মুথ হয়ে গেছে, মানে এটা আমার ফিলিংস আর কি।